Hello everyone, welcome back to my channel and welcome to another new video. And today, I will show you the makeup look and Diwali photo shoot. So, I will tell you that the photo is not the same as the lighting. I will show you the photo in the risk. So, I will show you the shock cover and the shock cover. I will show you the shock cover. কিন্তু আমি শুধু তোমাদের দেখানোর জন্যই ফটোটা তুলবো ওই লাইটিংটা হাতে নিয়ে কিন্তু তোমরা ট্রাই করো না একদমই কারণ আমি চাই না তোমাদের ক্ষতি হোক কোনো তো আমি সাবধান করে দিলাম আগে থেকে কিন্তু তোমরা এরকম করবে না তো চাইলে করতে পারো তোমাদের রিস্ক নেই তোমরা যদি চাও যে শখেও ফটো তুলবো তাহলে করতে পারো আমার মতো যেমন আমি আগে আমি করছি ফার্স্ট আমি মেকআপটা দেখাবো দেন আমি ফটো শুটটা দেখাবো ঠিক আছে তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা ফার্স্ট আমি রোজ ওয়াটারটা ইউজ করে নিচ্ছি স্প্রে করে নিচ্ছি আমার ফেসে আর তারপরে ভালো করে একটু হাত দিয়ে একটুখানি চেপে চেপে দেবো যাতে অ্যাবজর্ব হয়ে যায় তাড়াতাড়ি তারপরে আমি ইউজ করছি পন্সের এই ময়েশ্চারাইজারটা আর এটা জেল বেস ময়েশ্চারাইজার তোমরা ক্রিমটা অ্যাপ্লাই করতে পারো যেটা তোমাদের সুবিধা হয় তারপরে আমি অ্যাপ্লাই করছি ল্যাকমি সিসি ক্রিম তোমরা পন্স বিবি ক্রিম ইউজ করতে পারো কিংবা ফাউন্ডেশন ইউজ করতে পারো তো আমার মনে হয়েছে এটা ভালো লাগবে আমাকে তো আমার ভালো লাগে বলে আমি এটা ইউজ করছি তোমাদের যেটা খুশি তোমরা সেটা ইউজ করো তারপরে আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি আমি আর ওটাতে আগে থেকে কাজল লাগানো ছিল তো ভালো করে একটুখানি হালকা করে ফিল করছি তারপরে আইশ্যাডো প্যালেট থেকে পুরো একটা হালকা শেড নিয়ে নিচ্ছি একটুখানি হালকা হালকা গ্লিটার আছে সেটটাতে এটা আমার বেশ ভালো লাগে একদম হালকা কালার আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে অ্যাপ্লাই করছি আর এর উপরে একটু অরেঞ্জ কালার মতো দিয়ে দেবো মানে কালারটা বোঝা যাচ্ছে না কালারটা অরেঞ্জই তো তারপরে আমি ইউজ করছি লাইনার লাইনারটা আমি পড়ার সময় ভেবেছিলাম একটা হ্যাক্স দেখাবো কিন্তু ভুলে গেছি আমি তো নেক্সট ভিডিওতে হ্যাক্সটা দেখিয়ে দেবো লাইনারটা পড়ার সময় আমার হাতটা কেমন থরথর থরথর করে কাঁপে আমি জানি না কেন তো তার জন্য হ্যাক্সটা খুবই জরুরি আমার জন্য তো তোমরা যারা পড়তে পারো না তার জন্য হ্যাক্সটা আমি নেক্সট ভিডিও দেখিয়ে দেবো আর তারপরে আমি অ্যাপ্লাই করছি মাস্কারা তোমরা কোলোজেলের মাস্কারাটা ইউজ করো ওটা খুব ভালো তো আমার কাছে ওটা এখন নেই শেষ হয়ে গেছে তাই জন্য আমি এই মাস্কারাটা ইউজ করছি আর এমনি তো ক্যামেরাতে মাস্কারা পড়লে বোঝা যায় না আইল্যাশ না পড়লে তারপরে আমি অ্যাপ্লাই করছি লিপ বামটা মার্সের লিপ বাম আমার এটা খুব ভালো লাগে কি সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক শেড দেয় তো এটা এখন আর দেখা যাচ্ছে না কারণ আমি অনেকদিন থেকে ইউজ করছি তারপরে আমি এই মানে লিপ বামটা দেওয়ার পরেই এর উপরে আমি এই লিপস্টিকটা ইউজ করছি এটা আমার বেশ ভালো লাগে তো আমি এই জন্য সবসময় সর্বকালে সর্বসেরা আমার এই কালারটা আমার ভালো লাগে তো তোমরা যে কোনো ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করে নিও আর পরে নিচ্ছি একটা ঝুমকো তোমরা একটা বড় দেখে ঝুমকো পরে নাও যেটা তোমাদেরকে ভালো লাগবে তো ব্যাস আমি রেডি এবারে চলো ফটো পোজগুলো দেখাতে স্টার্ট করে দিই